প্রশ্ন, যে ব্যবসা ঘুষ ছাড়া করা যায় না সে ব্যবসা দ্বারা জীবিকা অন্বেষণ কি হালাল হবে? ঘুষ দেওয়াও হারাম নেওয়াও হারাম। হ্যাঁ, যদি আমার হক আমি ঘুষ দেওয়া ছাড়া উদ্ধার করতে না পারি, তখন ঘুষ দিলে দেয়া গুণা হবে না, যে নিবে সে গুণাগার হবে সর্ব অবস্থায়। তবে এরপরে ব্যবসা যদি হালাল পন্থায় হয়, তো ওই ব্যবসার আয় আমার জন্য হারাম হবে না, এটা হালালই থাকবে। প্রশ্ন, যাদের সাথে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়েছে তাদের সাথে কি দেখা করা যাবে এবং তাদের উসুল ও পুরুষ সাথে দেখা করা যাবে? উত্তর, জিনা যাবে না। হুরমতে মুসাহারাত দুই ধরনের, একটা হালাল পন্থায় একটা হারাম পন্থায়। হারাম পন্থায় হলে যাবে না, হালাল পন্থায় হলে যাবে। প্রশ্ন, আমি গর্ভাবস্থায় থাকার সময় নিয়ত করেছি বাচ্চা হলে রোজা রাখবো, এখন রোজা রাখলে বাচ্চার খাবারের সমস্যা হতে পারে, তাই বাচ্চা একটু বড় হলে রোজা রাখতে পারবো? উত্তর, জি পারবেন। প্রশ্ন, বিদেশ যাওয়ার জন্য আগে টিকিট করেছিলাম, হঠাৎ যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে ইদ্দত পালন না করে বিদেশ যাওয়া যাবে? উত্তর, জি না, যাবে না। ইদ্দত পালন করা ফরজ, ইদ্দত পালন করে এরপর যেতে হবে। প্রশ্ন, কেউ যদি আমার নামে গীবত করে তাহলে কি আমি তার কোনো প্রতিবাদ করব নাকি চুপ থাকব? এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর, যদি তাকে বারণ করতে পারেন তো তাকে বারণ করবেন, আর না পারলে চুপ থাকেন, তার জন্য মনে মনে ক্ষমা চাইবেন, না হয়তো সে বড় গুণাগার হয়ে যাবে। প্রশ্ন, আসর থেকে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া মাকরু, এই পুরো সময়ে কারা হাতের মান সমান নাকি প্রথম দিকে আর শেষ দিকে কোনো কম বেশি আছে? বিস্তারিত জানালে উপকৃত হব। উত্তর, যে কম বেশি আছে, সূর্য লাল হওয়ার আগ পর্যন্ত, সূর্যের তাপ যখন কমে যায় সূর্যের দিকে তাকানো যায়, এর আগ পর্যন্ত পড়লে মাকরুহে তানজিহি, আর সূর্যের দিকে তাকানো যখন সম্ভব হয় এরপরে পড়লে মাকরুহে তাহারিমি হয়। প্রশ্ন, আমি সামান্য বিষয় নিয়ে চিন্তা করতে করতে পেরেশান হয়ে পড়ি এবং সামান্য অল্পতে অনেক ভীতি হয়ে পড়ি, কি আমল করলে এই সমস্যা দূর হয়ে যাবে? উত্তর, বেশি বেশি পড়বেন, বাড়িওয়ালা ফজরের নামাজের সময় তার বাড়ির গেট খুলতে চায় না, এমত অবস্থায় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি না। আমি যদি বাসায় বসে নামাজ আদায় করি তাহলে কি আমার নামাজ হবে, বা যদি হয় তাহলে কি আমি জামাতের সমপরিমাণ স্বভাব পাব? উত্তর, বাসায় বসে দুই অর্থ হইতে পারে। এক হলো যে বাসায় আরো যারা আছে ওদেরকে নিয়ে জমাত করছেন, তাহলে জমাতের স্বভাব হবে, মসজিদের যে একটা ভিন্ন স্বভাব আছে এটা হবে না। আর যদি মনে করেন মসজিদের পাশে বাসা, ইমামের সুরা কেরা তাকবীর শোনা যায়, ইমামের সাথে আমিও সব কিছু করতেছি, এভাবে হইলে আপনার একটা দা সহি হবে না, ঠিক হবে না। প্রশ্ন, ওয়াক্ফকৃত পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা জরুরি কিনা? উত্তর, জি জরুরি। প্রশ্ন, পাশে মসজিদ থাকা অবস্থায় কোনো বিল্ডিং বা ফ্ল্যাটের নিচে জুমার নামাজ আদায় হবে কি? উত্তর, যদি এখানে জনসাধারণের প্রবেশ অধিকার থাকে, নিষেধাজ্ঞা আরোপ করা না হয়, তাহলে জুমার নামাজ আদায় করা যাবে, তবে মসজিদের ফজিলত পাওয়া যাবে না। প্রশ্ন, কোন মসজিদে ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব জামাতের সাথে নামাজ শেষ করলে আমি কি দুই তিনজন নিয়ে জামাত করে নামাজ পড়তে পারব? উত্তর, যেহেতু এই মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে, নির্দিষ্ট সময়ে জামাত হয়ে গেছে, এখন আর দ্বিতীয় জামাত করা যাবে না, করলে মাকরুহে তাহারিমি হবে। প্রশ্ন, আবু জাহাল কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন? উত্তর, যিনি আপন চাচা ছিলেন না। প্রশ্ন, নামাজ পড়া অবস্থায় মাঝে মাঝে আমার শরীর চুলকায়, ফলে আমি হাত দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ চুলকিয়ে থাকি, এতে আমার নামাজ কি ফাসেদ হয়ে যাবে, জানালে উপকৃত হব? উত্তর, যদি হাত না উঠিয়ে একবার হাত টান দিলেন, আবার পিছনে নিলেন, টান দিলেন পিছনে নিলেন, হাত উঠাননি, এতে তো নামাজ ফাসেদ হবে না। আর যদি হাত উঠাই বারবার চুলকান, একবার চুলকাই উঠাইলেন আবার চুলকাইলেন, তাহলে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে যতক্ষণ সময় লাগে
এর ভিতরে যদি তিনবার চুলটা হাত উঠি তো তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। প্রশ্ন, মদ খেলে তো 40 দিন মুখ নাপাক থাকে, তবে ওই অবস্থায় কোরআন শরীফ পড়লে কি সওয়াব হবে? মদ খাওয়ার পরে 40 দিন মুখ নাপাক থাকে এ কথাটি সঠিক নয়। মদ নাপাক যখন খাইলেন তখন নাপাক, এরপরে পানি খেয়েছেন কিংবা কুলি করেছেন, এখন আর মুখ নাপাক রয়নি। কোরআন শরীফও পড়তে পারবেন, নামাজও পড়তে পারবেন, মদের গুণা ভিন্ন হবে। প্রশ্ন, মদ খাওয়ার পর মুখ নাপাক থাকাকালীন সকালে ইবাদতটি করা যাবে? উত্তর, কুলি করলে পানি খেলে মুখ আর নাপাক থাকবে না, এখন ইবাদত করা যাবে। প্রশ্ন, মদ খাওয়ার পর তওবা করলে কি গুণা মাফ হয়ে যাবে? হ্যাঁ, যদি খালেস নিয়তে তওবা করা হয় আশা করি মাফ হয়ে যাবে। খালেস নিয়ত মানে তৎক্ষণাৎ মদ খাওয়া ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে না খাওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আন্তরিকভাবে লজ্জিত অনুতপ্ত হতে হবে, এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, তবে যে এটা তওবা, না হলে তওবা হয় না। প্রশ্ন, নফল নামাজ কোন কোন সময় করা যায় না? নফল নামাজ সবে সাদেকের পর থেকে নিয়ে সূর্য উদয়েরও আরো 10-15 মিনিট পর পর্যন্ত নফল নামাজ পড়লে মাকরুহ হয়। আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল নামাজ মাকরুহ হয়। সূর্য যখন বরাবর ঠিক হয়, সূর্য অস্ত যাওয়ার সময়, উঠার সময়, এই টাইমে নফল নামাজ পড়াই যাবে না। প্রশ্ন, প্রস্রাবের পর পানি নেওয়ার সময় পানি ছিটকে কাপড়ে পড়লে কি কাপড় নাপাক হয়? উত্তর, প্রস্রাব সহকারে যদি ছিটকে পড়ে তো নাপাক হবে, আর যদি পানি ছিটকে পড়ছে প্রস্রাব সহকারে নয় তাহলে নাপাক হবে না। প্রশ্ন, উপরোক্ত কারণে যদি কাপড় নাপাক হয় তবে উজু করলে কি উজু হবে? উত্তর, যে উজু হবে। প্রশ্ন, আমি একজন গৃহিণী, আমার স্বামীর উপর জাকাত এসেছে কিন্তু আমার কাছে নগদ অর্থ নেই, এখন আমি কিভাবে জাকাতের টাকা আদায় করব? উত্তর, কিছু স্বর্ণ বিক্রি করে করবেন, অথবা স্বামী থাকলে স্বামীকে বলবেন আমার স্বর্ণের জাকাতটা আদায় করে দাও, স্বামী আপনার অনুমতি সাপেক্ষে আদায় করে দিলে আপনার জাকাত আদায় হবে এবং স্বামী মোস্তাহাব সওয়াব পাবে, আর অনুমতি ছাড়া স্বামী নিজ পক্ষ থেকে এমনি যদি আদায় করে দেয় তাহলে আদায় হবে না। প্রশ্ন, পোড়া মাটির পাতিলে বা বাটিতে তায়াম্মুম করা যাবে কি না? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, আমি আল্লাহু আকবর বলে রুকুতে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব স্বামী আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, এ অবস্থায় আমার ওই রাকাত পাওয়া হিসাবে গণ্য হবে কি না? উত্তর, যদি ইমাম এখনও রুকুর নিকটবর্তী আর আপনিও নিকটবর্তী পৌঁছে গেছেন তাহলে রুকু পেয়ে গেছেন, এরপরে আপনি সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে ইমাম সাহেবের সাথে বাকি কাজ করবেন। আর যদি ইমাম দাঁড়ানো নিকটবর্তী হয়, আপনি এখনও দাঁড়ানো নিকটবর্তী আছেন, তো তাহলে আপনি রুকু পাননি, ইমামের সালামের পর এ রাকাত আপনাকে পড়ে নিতে হবে। প্রশ্ন, মাগরিবের ফরজ নামাজ শেষ করার পর সুন্নত নামাজ শুরু করার পূর্বে সর্বোচ্চ কতক্ষণ অপেক্ষা করা যাবে? বেশি সময় অপেক্ষা করা ঠিক নয়, শুধুমাত্র কিছু দোয়া যেগুলো হাদিসে বর্ণিত আছে এগুলো পড়া পর্যন্ত অপেক্ষা করা যাবে। প্রশ্ন, এক হুজুর বলেছিলেন আহলে হাদিসরা শরীয়তের মূলনীতি ইজমা মানে না, তাহলে কি তারা ইজমা অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে? ইজমার প্রকারভেদ আছে, কোনো ইজমা অস্বীকার করলে কাফের হয়, কোনো ইজমা অস্বীকার করলে কাফের হয় না। ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কোন ইজমা অস্বীকার করো, তারপর হুকুম দেওয়া যাবে। প্রশ্ন, খাওয়ার পর মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য খাওয়া কি সুন্নত? উত্তর, জেনা সুন্নত নয়, তবে খাওয়ার পরে মুখে জাল তাল থাকে একটু মিষ্টি খেলে ভালো লাগে, এই জন্য খাই। প্রশ্ন, আমি 4 বছর এক ভাড়া বাড়িতে ছিলাম, বাড়িওয়ালা বাসার তালার জন্য আমাকে একই ধরনের 4টে চাবি দেয়, 2টে চাবি ব্যবহার করা হয় কিন্তু বাকি 2টে চাবি হারিয়ে যায়, বাসা ছেড়ে দেওয়ার সময় 2টে চাবি ফেরত দিলে বাড়িওয়ালা কিছু বলেনি, এখন কি আমাকে বাকি 2টা চাবির টাকাও দিতে হবে? উত্তর, যে দিতে হবে। প্রশ্ন, রুমাল বা শাল মাথায় রেখে 2 কিনারা ঝুলিয়ে রেখে নামাজ পড়লে কোনো সমস্যা হবে নাকি? উত্তর, রুমাল মাথার উপর দিয়ে 2 কিনারা ছেড়ে রেখে নামাজ পড়লে কোনো সমস্যা হবে না, পক্ষান্তরে শাল যদি মাথার উপর দিয়ে 2 কিনারা ছেড়ে রাখেন তাহলে মাকরু হবে। প্রশ্ন, আমরা আহলে হাদিস বা অন্যান্য বাকির সম্প্রদায়কে পদভ্রষ্ট বলি কিন্তু এই ভ্রষ্ট হওয়ার দ্বারা কি বোঝানো হয়? তারা কি ফাসেক নাকি কাফের?
উত্তর, জিনা কাফের নয়। প্রশ্ন, বর্তমানে কিছু মেয়েদেরকে হুন্ডা চালিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে, ইয়ে শরীয় সম্মত কিনা জানালে উপকৃত হব। উত্তর, এই ক্ষেত্রে অনেক সময় পর্দা লঙ্ঘন হয় এবং লজ্জাবোধ থাকে না, এজন্য মেয়েদের জন্য এটা কঠিন চালা উচিত নয়। প্রশ্ন, আমার স্ত্রী বউ সাজার জন্য ঘরে মেকআপের ব্যবস্থা করেছে, সে তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ বাসার বাইরে একটি বিজ্ঞাপন দিয়ে রেখেছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে জানালে উপকৃত হব। কিছু সাজ আছে শরীয়তের দৃষ্টিতে বৈধ, কিছু আছে অবৈধ, যেমন ব্রু প্লাগ করা, খুব চিকন করে ব্রু চিকন করে রাখা, এটা বৈধ নয়। এ ধরনের কিছু অবৈধ কাজ আছে, এগুলো করলে অবৈধ হবে, আর যেগুলো শরীরের দৃষ্টিতে বৈধ এগুলো করলে বৈধ হবে। প্রশ্ন, আমার বাসা বাড়িতে বিড়াল কবুতর পালন করি অনেকেই, এটা শরীয় সম্মত কোনো সমস্যা আছে কিনা? উত্তর, জিনা সমস্যা নেই। প্রশ্ন, শিশু বাচ্চা হলে ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার নিয়ম কিভাবে বুঝিয়ে বলুন। বাচ্চাকে হয়তো একটি টেবিলের উপরে শোয়াবেন, আপনি পশ্চিম দিকে ফিরে দাঁড়াইলে, তখন বাচ্চার মাথা যদি দক্ষিণ দিকে থাকে তখন ডান কান আপনার দিকে থাকে, এখন আজান দিবেন। এরপরে বাচ্চাকে আবার উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবেন, বাম কান আপনার দিকে হবে, এখন বাম কান একামত দিকে। অথবা টেবিল না থাকলে কোলেই দিবেন, হাতের উপরে বর করে রাখলেন, প্রথমে মাথা থাকবে দক্ষিণ দিকে, আজান দিবেন, এরপর আবার মাথা দিবেন উত্তর দিকে, তখন একামত দিবেন। প্রশ্ন, মিরপুর এক নম্বর থাকি, বাড়ি যাওয়ার পথে সদরঘাট নামাজ পড়লে কি কতর পড়ব নাকি পুরা পড়ব? সদরঘাট যদি লঞ্চ এখনো নদীর কাতের সাথে লেগে থাকে পুরা পড়বেন, যখন ঘাট থেকে সরে যাবে লঞ্চ ছেড়ে দিয়েছে তখন কসর করবেন, পুরা করবেন না। প্রশ্ন, ইমামের পিছনে নামাজ আদায় করলে রুকু থেকে উঠার সময় রাব্বানা লাকাল হামদ বলবো নাকি সোজা হয়ে দাঁড়িয়ে বলবো? ইমাম যখন সামি আল্লাহুল ইমান হামিদা বলবেন, এরপরে আপনি রাব্বানা লাকাল হামদ বলবেন। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ নামাজ নফল বললেও সমস্যা নেই, সুন্নত বললেও সমস্যা নেই। আপনি নিয়তের সময় বলবেন আমি দুই রাকাত তাহাজ্জুদ পড়তেছি, এতেই হয়ে যাবে। প্রশ্ন, এরশাদের নামাজের সময় কতক্ষণ থাকে? উত্তর, সূর্য বরাবর মাথার উপর ঠিক হওয়ার আগ পর্যন্ত থাকে। প্রশ্ন, দুপুরের কোন সময়টুকু নামাজ পড়া নিষেধ? যে সময়ে সূর্যের পশ্চিম কিনারা একদম বরাবর উপরে আসে, এরপরে পূর্ব কিনারা বরাবর রেখা অতিক্রম করে, এটা 3 মিনিট সময় লাগে না, আরো কম লাগে, এই সময়টা নামাজ পড়া নিষেধ। ধরুন উত্তরে দক্ষিণে আপনার মাথা বরাবর একটা রেখা টানবেন, সূর্য পশ্চিম দিকে যাচ্ছে, সূর্যের পশ্চিম কিনারা এই রেখা ছুঁয়ে ফেলছে, এখন থেকে নামাজ পড়া নিষেধ এসে গেছে। সূর্য পশ্চিম দিকে যেতে যেতে পূর্ব কিনারা এই রেখা অতিক্রম করেছে, এর আগ পর্যন্ত নামাজ পড়া নিষেধ। প্রশ্ন, সূর্য উদয়ের 3 মিনিট বাকি থাকলে ফজরের নামাজ আগে 2 রাকাত ফরজ নামাজ পড়া যাবে? 2 রাকাত ফরজ, 3 মিনিট থেকে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, 2 রাকাত পড়ে নেবেন। প্রশ্ন, অফিসের কোনো কাজের জন্য কোনো নির্দিষ্ট জায়গায় রিক্সা যাওয়ার অনুমতি আছে, রিক্সায় না গিয়ে বাসে গিয়ে টাকা বাঁচলে সে টাকা ব্যবহার করা যাবে? উত্তর, জেনা যাবে না, ওইটা আবার অফিসকে ফেরত দিতে হবে। প্রশ্ন, মুখে জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেলে দিলে জিকির করলে কি তার সওয়াব ও প্রভাব পাওয়া যাবে? ইনশাল্লাহ পাওয়া যাবে। প্রশ্ন, একজন হানাফি মজহাবের মানুষ যদি রফি আদায় করে তাতে কি কোনো গুনাহ বা দোষ হবে? উত্তর, অনুত্তম হবে, রফি আদায় করা অনুত্তম, কারণ ইসলামের শুরুর দিকে রফি আদায় ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে এসে রফি আদায় করেননি। যেমন রফি আদায় মানে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র ইমাম মুজাহিদ ইমামুত তাফসির তিনি বলেন যে আমি আমার ওস্তাদের সাথে দীর্ঘ 10 বছর ছিলাম, 10 বছরে কখনো তাকে রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি। তো অথচ বর্ণনা তিনি করতেছেন হাত উঠান না, তার কারণ ইসলামের শুরুর দিকে যে হাত উঠানো হইতো ওইটা বর্ণনা করছেন,
সেটা যে রহিত হয়ে গেছে তা নিজের উপর আমল করেননি। প্রশ্ন, নজরের হেফাজতের জন্য দোয়া ইউনুস 360 বার পড়ার সময় অন্য কোন বিপদ মুক্তির নিয়ত একসাথে করা যাবে কি? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, চার নিয়ত তওবা শুকরিয়া হাজত ইস্তেগফার দুই রাকাত পড়ার চেয়ে এক নিয়তে পড়লে কি ফায়দা বেশি হবে? কয়েক নিয়তে পড়লে ফায়দা বেশি হবে। প্রশ্ন, কবর জিয়ারত করার সময় সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, সূরা তাকাসুর পড়তে বলা হয়, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? যদি না হয় তাহলে পড়ব কেন? হাদিসে কোরআন শরীফ পড়ার কথা আছে, সূরা ইখলাস কোরআন শরীফ, তাকাসুর ও কোরআন শরীফ, এই জন্য এগুলো পড়া নিষেধ নয়। প্রশ্ন, মৃত্যুর পর স্ত্রীকে স্বামী দেখতে পারবে? উত্তর, জি পারবে। তবে স্বামীকে স্ত্রী ধরতেও পারবে আর স্ত্রীকে স্বামী দেখতে পারবে ধরতে পারবে না। প্রশ্ন, একজন বক্তা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখতে শেখান নাই, তাহলে আমি আলেমদের মুখে শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছে চিঠি লিখেছেন, তাহলে ওই বক্তার কথা কতটুকু সত্য? বক্তার কথা সত্য, চিঠি নিজ হাতে লিখেছেন এ কথা নেই। প্রশ্ন, অনেক ইমামকে দেখা যায় আরবি খুতবা দেওয়ার সময় হাতে লাঠি নেয়, এটা নেয়া কি সুন্নত? লাঠি নেয়া ভালো, তবে নেয়াকে যদি জরুরি মনে করে তাহলে না নেয়া ভালো। প্রশ্ন, আমি আমার পরিবারকে না জানিয়ে একটি মেয়েকে বিবাহ করি, কিন্তু এখন আমি আমার পরিবারকে জানিয়ে কি সেই মেয়েকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবো? বিবাহ তো হয়ে গেছে, তবে ফেতনা থেকে বাঁচার জন্য যদি চান তো দ্বিতীয়বার করতে পারেন, এটা বিবাহ হবে না, বিবাহ একবারে হয়ে গেছে। প্রশ্ন, এই সপ্তাহে বোর্ড পরীক্ষা শুরু হবে, দোয়া করি আল্লাহ পাক সারা দেশের সকল ছাত্রদেরকে ভালো নম্বরের সাথে কামিয়াব করুন। প্রশ্ন, ইমাম সাহেবকে রুকুতে পেয়েছি কিন্তু তিনবার রুকুর তাজবি পড়ার সময় পাইনি, এই ক্ষেত্রে কি উক্ত রাকাত সম্পূর্ণ হয়েছে? যে উক্ত রাকাত সম্পূর্ণ হয়েছে। প্রশ্ন, আমাকে বাসা থেকে প্রতিদিন যে পরিমাণ বাস ভাড়া দেয় সেখান থেকে টাকা বাঁচার কোনো উপায় নেই, কিন্তু আমি মাঝে মধ্যে হেঁটে যাতায়াত করি যার ফলে টাকা কিছুটা সেভ হয়, এই বেঁচে যাওয়া টাকার ব্যাপারে কি বাসায় জানানো আবশ্যক? উত্তর, যদি আপনাকে টাকা মালিক বানিয়ে দিয়ে দেওয়া হয় তো তাহলে আপনার ইচ্ছা, হেঁটে যান আর বাসে যান, টাকা খান কিংবা যা ইচ্ছা তা করেন, আর যদি মালিক বানিয়ে না দেওয়া হয় তাহলে আপনার আব্বাই মালিক, আব্বাকে জানাইতে হবে। প্রশ্ন, যদি দুই এক ফোঁটা প্রস্রাব বেরিয়ে যায় এবং ফোঁটা যদি পরবর্তীতে শুকিয়ে যায়, এই ক্ষেত্রে শরীয়তে উজু করে নামাজ পড়া যাবে নাকি লজ্জাস্থান ধৌত করা আবশ্যক? উত্তর, যে জায়গা দিয়ে প্রস্রাব বের হয় যদি এই জায়গা থেকে অতিক্রম না করে তাহলে নাজিল হয়ে চলবে, আর যদি জায়গা থেকে অতিক্রম করে আশপাশে লেগে যায় তাহলে দোয়া লাগবে। প্রশ্ন, কিছু কিছু আত্মীয় আছে এরা মাহারাম গায়রে মাহারাম এসব মানে না, উপরন্তু পর্দার বিধান নিয়ে কটাক্ষ করে, এদের সাথে আচরণ কেমন হবে? আচরণ তো ভালো করবেন, তবে আল্লাহ মাফ করুক, এ ধরনের কটাক্ষ করলে যেহেতু এটা কোরআনের হুকুম হাদিসের বিধান, ইমান যাওয়ার ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক।